হ্যাঁ হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ চিটাগাং। আমি আজকে আসছি চিটাগাং বাঁশখালীতে। এখানে লবণ চাষ পদ্ধতি, কীভাবে লবণ চাষ হয় মানে সেটা দেখার জন্য আজকে আপনাদের এই লবণ চাষ দেখানোর জন্য আমি এই চট্টগ্রামে বাঁশখালীতে আসি। আপনারা আমার অবশ্যই ভিডিওটার সাথে থাকেন মানে লবণ চাষ দেখার জন্য, কীভাবে লবণ চাষ হয়, কীভাবে পদ্ধতি লবণ চাষটা কীভাবে আপনারা মানে ই করেন, পদ্ধতি চাষটা করেন আপনাদের লাভবান মানে লস হয় লস। আমরা 2-4 বছর আগে 700 টাকা 800 টাকা মন হয়েছিল। হ্যাঁ, এই এবছর টাকা প্রচুর টাকা পাইছিলাম। এখন আমাদের 6 মাসে 50,000 টাকা 1,00,000 টাকা পাই। 6 মাসে? হ্যাঁ, 6 মাস। 6 মাসে 50,000 টাকা পঞ্চাশ হাজার টাকা 1,00,000 টাকা 80,000 টাকা পাই। আর লবণ এটা মানে এমনি মানে মাটির ভিতরে এটা খনি পাওয়া যায়। আপনাদের লবণের খনিটা দেখে অনেক ভালো লাগলো, তাই জন্য আপনাদের এখানে আসলাম ভিডিওটা বানাইতে। এতটুকু জানার জন্য। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটা লবণ মিক্সার করিব। আর কি খাদ মুড়ে আবার ভাত করে দিয়েছিল। হ্যাঁ, ভাত করে হয়েছিল মনে করে। সামনে দেবেন খাটে যান। আর কি খাদ মুড়ে আবার ভাত করে দিয়েছিল। হ্যাঁ, আর কি এটা হচ্ছে লবণের, এখান থেকে খড়ি করছিল, লবণ উঠেছিল এখান থেকে। এই যে লবণ চাষ এখানে একটা মনে করো অনেক অনেকে এখানে লবণ চাষ করে। যে লবণ চাষের জন্য যে যেভাবে মানে পদ্ধতি করে রাখছে, চারিদিকে আল আল দিয়ে রাখছে আর উপরে পলিথিন বিছিয়ে রাখছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
পদ্ধতিতে এই লবণ সৃষ্টি তো লাস্টা সৃষ্টি আছে পাশে থাকেন আমাদের ভিডিওটা দেখার জন্য এই যে মাঠের মাধ্যমে মাঠের মাঝখানে যে লবণের মানে জমিগুলো মানে যা ভাগ ভাগ করে রাখছে যার যার মানে যার যার বাট সমান সমান এ লবণ কিভাবে চাষ হয় দেখুন আর আজকে আমরা সবাই যারা চাষি চাষিদের কাছ থেকে অবশ্যই জানব লবণ চাষ কিভাবে তৈরি হয় উপরে পলিটিন দিয়ে রাখছে কালো পলিটিন উপরে ওই দেখেন ওই সাদা সাদা লবণগুলো ভাসতে আছে